অনুরোধ করেছি এমন একজন লেখককে যিনি গত 40 বছর কার্যত লেখক এবং নাগরিক হিসেবে তার দায়িত্ব পালন করেছেন নানাভাবে। তার গ্রন্থ সংখ্যা অসংখ্য, আপনারা জানেন, উপন্যাস, ছোট গল্প, ভূগোল কাহিনী, প্রবন্ধ। সবচেয়ে বড় কথা, তিনি কখনোই অনুসন্ধান থেকে নিবৃত হননি। কেন এমন ঘটে সমাজে, সমাজে কেনই অবিচার? আদিবাসী যেন অধিকার নিয়ে আমরা ভাবি না, আর তাদেরই ভুলে যাই। সংখ্যালঘু যাদের ক্রন্দন আমাদের হৃদয়ে পৌঁছয় না, তাদের কথাই ভুলে যাই। মেয়েদের কথা এটা আমরা উপেক্ষা করি, তিনি ভেবেছেন। সেই লেখক সেলিনা হোসেন বহু পুরস্কারে ভূষিত হয়েছেন দেশে বিদেশে। তিনি এখন তার মূল ভাষণটি আপনারা গ্রন্থে পাবেন, বাইরে আমাদের যে মেলা আছে মেলাতে আমাদের স্মরণ গ্রন্থে পুরো প্রবন্ধটি মুদ্রিত হয়েছে। দীর্ঘ প্রবন্ধ আপনারা পড়ে নেবেন। সেলিনা পাচ্ছে তার কথার মূল কাহিনী সারসংক্ষেপে বলবে সেলিনা হোসেন। আয়োজক কমিটিকে, মুক্তধারা ফাউন্ডেশনের সবাইকে যারা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আজকে আমি যে লেখাটি পড়ব, লেখকের সামাজিক দায়িত্ব। শুরু করতে চাই গ্রিক দার্শনিক প্লেটোর সাহিত্য সমালোচনার বিষয়টি ধরে। তার সময়ে সাহিত্য ছিল কবিতা নির্ভর। তিনি আদর্শ রাষ্ট্র থেকে কবি ও কবিতার নির্বাসন চেয়েছিলেন। প্লেটোর এমন অভিযোগ ছিল যে সাহিত্য সত্যের অনুসন্ধানে কিংবা জ্ঞানের প্রকৃত অন্বেষণ করার পথে পদ্ধতিগতভাবে এগোয়নি। তারা উল্টো পথে গিয়ে দেবদেবীর ধারণা বিশ্বাসের মধ্যে সত্যকে খুঁজেছেন, জ্ঞানের তৃষ্ণা মিটিয়েছেন। এর দ্বারা তারা নিজেদের অন্বেষার জায়গা খুঁজে পেয়েছেন বলে মনে করতেন। সে সময় রচিত হতো কবিতা ও নাটক। প্লেটো তার সাহিত্য সমালোচনায় কবিতা ও নাটকের উপর আক্রমণ চালান। তিনি যেভাবে আদর্শ রাষ্ট্রের পরিকল্পিত রূপরেখা দাঁড় করিয়েছিলেন, সেখান থেকে কবিদের বের করে দেওয়ার সুপারিশ করেছিলেন। কবিতার বিরুদ্ধে প্লেটোর তিনটা অভিযোগ ছিল, একটি নৈতিক, পরেরটি দর্শন বিষয়ে এবং তৃতীয়টি প্রায়োগিক। প্রথম অভিযোগে তিনি বলেন, কাব্য অকারণ ও অবাঞ্ছিত ভাবাবেগ তৈরি করে। দর্শন বিষয়ক অভিযোগ অনুযায়ী, কবিতা থেকে প্রকৃত জ্ঞান পাওয়া যায় না। প্রায়োগিক অভিযোগ বিষয়ে তিনি বলেছেন, কবিতা ব্যবহারিক শিল্প হিসাবে নিম্নমানের, এর কোনো শিক্ষাগত ধারণা দেওয়ার ক্ষমতা নাই। এভাবে তিনি বিশ্লেষণের জায়গা তৈরি করেছিলেন। আরও একটি কারণে প্লেটো কবিদের দেশ থেকে বের করে দেওয়ার পক্ষে যুক্তি দেখিয়েছেন। প্লেটোর মতে আদর্শ রাষ্ট্রের ভিত্তি হল ন্যায় বিচার। রাষ্ট্রের শাসক, যোদ্ধা ও উৎপাদক শ্রেণীর মানুষরা যদি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন না করেন, তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা সম্ভব না। এই ন্যায় বিচার প্রতিষ্ঠা ও রক্ষার জন্য কবিরা যদি ভালো মানুষ তৈরিতে দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া উচিত। আমি আমাদের প্রবন্ধটা একটু জাম করে যেতে হবে সময়ের কারণে। প্লেটোর সময় খ্রিস্টপূর্ব 400,
বাংলা ভাষার একজন কবি আব্দুল হাকিম গবেষকগণ মনে করেছেন তিনি 1602 থেকে 1690 খ্রিস্টাব্দের মধ্যে ছিলেন, অর্থাৎ 16 শতাব্দীতে তিনি ছিলেন। সেই সময় মধ্যযুগীয় মুসলিম কবিদের মধ্যে কয়েকজনের গ্রন্থ থেকে জানা যায় যে ধর্মীয় গ্রন্থ বঙ্গভাষায় লিখিত হবে কিনা এ বিষয়ে একটি বিতর্কের উদ্ভব হয়েছিল। কবি সৈয়দ সুলতানের লেখায় প্রকাশ পায় যে এক শ্রেণীর লোক ধর্মীয় গ্রন্থ বঙ্গভাষায় লেখার পক্ষপাতী ছিলেন না, তিনি তাদের বিরুদ্ধে মুনাফিক আখ্যা দিয়েছিলেন যারা নিজের মাতৃভাষায় ধর্মীয় গ্রন্থকে গ্রহণ করতে চায় না তারা মুনাফিক। এই সময় যে গ্রন্থটি আরেকটি লেখা হয়েছিল সেই গ্রন্থটির লেখক আব্দুল হাকিম, তিনি তার গ্রন্থে বলেছিলেন যে মাতৃভাষায় ধর্মগ্রন্থ আক্ষেপ না থাকার জন্য তিনি আক্ষেপ করেছিলেন। তিনি বলেছিলেন যে ঈশ্বর তো সব ভাষাই বুঝে, তাইলে যে জনগোষ্ঠী তার মাতৃভাষায় কেন ধর্মগ্রন্থ থাকবে না। ষোড়শ শতাব্দীতে এমন একটা বিতর্ক উঠেছিল সেই সময়ে বাংলাদেশে। দার্শনিক প্লেটো থেকে কবিদের দেশ থেকে বহিষ্কার করে দেওয়ার কথা বলেছিলেন, আর আমাদের কবি আব্দুল হাকিম তিনি বলেছিলেন যেসব বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি, দেশি ভাষা বিদ্যা যায় মনে না জোয়ায়, নিজ দেশ ত্যাগই কেন বিদেশে না যায়, নিজের দেশ ত্যাগে ছেড়ে তিনি কেন বিদেশে যান না, যার মনের ভিতর নিজের দেশি ভাষার অনুসরণ নেই, যে নিজের ভাষা অল্লোল ধ্বনিত হয় না। আমরা বলতে পারি যে দার্শনিক প্লেটো কবিদের দেশ থেকে বহিষ্কার করার কথা বলেছিলেন, আর আমাদের একজন কবি বলেছেন যারা মাতৃভাষার মর্যাদা দেয় না তারা দেশ তাদের দেশ থেকে চলে যাওয়া উচিত। আদর্শ রাষ্ট্রের ন্যায় বিচারের ধারণায় স্পষ্টভাবে সঞ্জিত হয় মাতৃভাষা ব্যতীত যে কোনো গণগোষ্ঠীর পরিচিতি নির্ধারিত হয় না, মাতৃভাষা জাতির অস্তিত্বের স্মারক। দেখা যায় বাংলা ভাষার একজন কবি তার অসাধারণ সচেতনতায় প্রতিপক্ষের মুখোমুখি হন অমিত সাহসী, এখানে লেখকের সামাজিক দায়, লেখক এই দায় থেকে নিজেদের কখনোই সরিয়ে রাখে না। এই ধারাবাহিকতা 52 ভাষা আন্দোলনে পুলিশের গুলি বর্ষণের প্রতিবাদে উচ্চারিত হয়েছিল কবির পঙ্ক্তি। কবি মাহবুব আলম চৌধুরী তীব্র ভাষায় জানিয়েছিলেন নিজের সামাজিক অবস্থানের কথা, এখানে যারা প্রাণ দিচ্ছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে চলছে অসংখ্য রক্তের ছাপ, সেখানে আমি কাঁদতে আসিনি, আজ আমি প্রতিজ্ঞার অবিচল, এখানে এই বিশ্ববিদ্যালয়ে উন্মুক্ত প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি। এই কবিতার পাশাপাশি জাতির সামনে জেগে থাকে একটি গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি। গানের সুরকার আলতাফ মাহমুদ শহীদ হন স্বাধীনতা যুদ্ধের সময়, দুজনে বেঁচে আছেন ইতিহাসের পৃষ্ঠায় লেখক আব্দুল গাফ্ফার চৌধুরী এবং সুরকার আলতাফ মাহমুদ। তারা মানুষ তৈরি করতে পারেননি এমন ধারণা মুছে যায় বর্তমান প্রজন্মের কণ্ঠে এই গানের বাণী ও সুরে। বর্তমান প্রজন্ম 65 বছরেরও বেশি সময় ধরে এই গান তাদের নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসাবে গ্রহণ করেছে এবং এই গান গেয়ে চলেছে। কবিরা এভাবে মানুষ তৈরি করেন, তাকে দীক্ষা দেন সংস্কৃতির, দীক্ষা দেন শিল্প সাহিত্যে, দীক্ষা দেন বোধের সেই জায়গায় যে জায়গা থেকে মানুষ সরে গেলে তার নষ্ট হয় জাতিসত্তার অনেকখানি। এই হিউম্যান কন্ডিশনের জন্যই লেখকের দায়বদ্ধতা। যে হিউম্যান কন্ডিশনের কথা বলেছিলেন পাবলো নেরুদা 1966 সালের পিএএন কংগ্রেসে, বলেছিলেন স্পিক ইন দি নেম অফ দোজ হু ক্যানট রাইট, ইফ দি পোয়েট ডিড মেক হিমসেলফ দি স্পোক্সম্যান অফ দি হিউম্যান কন্ডিশন, হোয়াট এলস ওয়াজ দেয়ার ফর হিম টু ডু। বিশ্বজুড়ে লেখকরা এই দায়িত্ব পালন করেছেন। সৃষ্টিশীল মানুষেরা যেমন আন্দোলন সরাসরি অংশগ্রহণ করেন, তেমন জীবনের নানাবিধ উপাদানের মধ্য দিয়ে
গণতান্ত্রিক মূল্যবোধের চেতনাকে নানা আঙ্গিকে বিমূর্ত করেন। এই উপাদানগুলোকে বিভিন্নভাবে ভাগ করা যায়। এক, অধিকার সচেতনতা। দুই, অন্যায়ের কাছে মাথা নত না করা। তিন, ধর্মীয় ভণ্ডামিকে চিহ্নিত করা। চার, সামরিক শাসনকে প্রতিহত করা। পাঁচ, সাম্প্রদায়িক বিরোধী প্রতিবাদী চেতনা লালন করা। এমন আরও অনেক। বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদের কবিরা রূপকের মধ্য দিয়ে ব্রাহ্মণ্যবাদের নিপীড়ন এবং শোষণের কথা বলেছেন। তান্ত্রিক সিদ্ধাচার্য হয়েও তারা সমকালের জীবনকে উপেক্ষা করেননি। সরাসরি মনের ভাব প্রকাশ করা তাদের পক্ষে হয়তো সহজ ছিল না, কিন্তু যেটুকু বলেছেন সেটুকুই হয়ে দাঁড়িয়েছে আমাদের ঐতিহ্যের সূত্র। আরও পরে মধ্যযুগের কবি ভারতচন্দ্রের চরিত্র ঈশ্বরী পাটনী দেবী অন্নপূর্ণার কাছে বর চেয়েছেন, এভাবে আমার সন্তান যেন থাকে দুধভাতে। কবি জানেন দুধ ভাত খুব সহজ কথা নয়। দুধ ভাতের অধিকার অর্জন করার জন্য একজন মানুষকে সারা জীবন সংগ্রাম করতে হয়, দিতে হয় বুকের রক্ত। পৃথিবী জুড়ে লেখক কবি শিল্পী বারবার মানুষের অধিকারের কথা বলেছেন। মানুষকে নিজেদের অধিকারের কথা বুঝতে হয়, না বুঝলে নিজের অস্তিত্ব বিপন্ন হওয়ার উপক্রম হয়। এই বাস্তবতা নিয়ে রচিত লেখকের রচনা একদিকে হয় সাধারণের অনুপ্রেরণার উৎস, অন্যদিকে মূল্যবোধের ধারাবাহিক স্রোতকে রাখে বহমান। এই বিবিধ বাস্তবতার সন্ধানে সাহিত্যকে দেয় দেশ কালের সীমানার ঊর্ধ্বে অনির্দিষ্ট আবেগের লিপ্ততা। আমরা 47 পরবর্তী সময় থেকেই দেখব যে আমাদের সাহিত্য যেটা আজকের বাংলাদেশের মূল সাহিত্য তার মূল জায়গাটি তৈরি করেছেন আমাদের লেখকরা, তাদেরকে নানা প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। কারণ তখন তার দ্বিজাতিত্বের ভিত্তিতে পাকিস্তান সরকার চেয়েছিল উর্দুকে রাষ্ট্রভাষা করার জন্য। 1949 সালে তারা বাংলা আরবকে আরবি বর্ণমালায় লেখার চেষ্টা করেছিল, বাংলাকে উপেক্ষা করেছিল। তখনকার যে গণপরিষদ সেখানে তারা বলেছিল উর্দুই হবে দেশের রাষ্ট্রভাষা, বাঙালি সেই প্রতিবাদ মানে। আমাদের সাহিত্য যখন এভাবে গড়ে উঠছে, যখন বাংলা ভাষার মধ্যে উর্দু আরবি ইত্যাদি শব্দ প্রবেশ করিয়ে বাংলাকে একটা বিকৃত জগাখিচুড়ি ভাষার চেষ্টা করেছে, তখন প্রতিবাদ করেছে আমাদের সাহিত্যিকরা। সেই সময়ে যারা তরুণ সাহিত্যিক ছিলেন তারা শামসুর রহমান, সৈয়দ শামসুল হক, এমন আরও অনেক শব্দ ওসমান সহ তাদের কথায়, তাদের সাহিত্যে, তাদের ভাষায় উঠে এসেছে প্রতিবাদের শব্দ। সৈয়দ শামসুল হক আজকে অসুস্থতার একটু উদাহরণ বলি, আমার কাছে অনেক উদাহরণ লেখা আছে, আমি সব পড়ব না। সেখানে লেখা আছে যে একজন কবির কথা লিখেছিলেন, যাকে গায়ের একজন প্রভাবশালী লেখক সেই কবিকে বলেছিল, আমার নির্বাচন সামনে তুমি আমার পক্ষে গান লেখো। সেই কবি বলেছিল, তুমি মানুষের কথা বলো না, তুমি মানুষের পাশে দাঁড়াও না, আমি তোমার জন্য গান লিখতে পারবো না। সেই প্রভাবশালী লোক তার ঘর পুড়িয়ে দিল, গরু নিয়ে গেল, গানের খাতা নদীতে ভাসিয়ে দিল, তারপরও তিনি সেটা স্বীকার করেননি। তিনি তার প্রতিবাদে অনড় ছিলেন। সৈয়দ শামসুল হকের এই গল্পের নাম কবি। এমন আরও অনেক উদাহরণ দিয়ে আমি এটা লিখেছি, আমি জাম করে যাচ্ছি। আসেন, আমার পাশে এসে বসেছেন, আমার সময় শেষ, বুঝতে পারছি। যেখানে আমি একটু বলি যে তৃতীয় বিশ্বের একটি কবিতা সংকলন করেছিলেন আমাদের একজন লেখক, সেখানে 46টি দেশের কবিতা সংকলিত হয়েছিল এবং প্রতিটি কবিতায় ছিল যে প্রতিবাদের ভাষা। 46টি দেশ, এশিয়া, আফ্রিকা, ইউরোপ জুড়ে সব দেশের কবিতার উদাহরণ সেখানে আছে। সেখানে বলা হয়েছিল দক্ষিণ আফ্রিকার একজন কবি বেঞ্জামিন মলিয়েস, তাকে ফাঁসির দড়িতে ঝোলানো হয়েছিল তার প্রতিবাদী কণ্ঠস্বরের জন্য, এবং তিনি তার সেই তার বিপরীতে আমাদের দেশের কবিতা শিহাব সরকার লিখছেন, ওরা কবিকে ফাঁসি দিয়েছে, বিপজ্জনক কিছু সত্য কথা বলে ফেলেছিল কবি। এক দেশের কবি আরেক দেশ ধারণ করে কীভাবে প্রতিরোধের জায়গাটা গড়ে তুলতে পারে। যেখানে শহীদ কাদরির একটি কবিতা আছে ব্ল্যাক আউটের পূর্ণিমা নামে, তিনি প্রথম লাইনটাই লিখেছেন, একটি আংটির মতো তোমাকে গড়েছি স্বদেশ। তারপরে অনেক বড় আছে, এই যে স্বদেশকে নিজের অঙ্গুলিতে আংটির মতো পড়া, এটা একটি বড় জায়গা অর্জন করে। যেখানে
আমরা জানি এর কথা লোকার কথা যে স্পেনের গৃহযুদ্ধে সামরিক সরকার স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে যুদ্ধে করতে গিয়ে তাকে স্বৈরাচারী সরকার উঠিয়ে নিয়ে গিয়েছিল, তার লাশ দিয়ে খুঁজে পাওয়া যায়নি। তিনি তার কবিতা আমি বাংলায় অনুবাদ করেছি, এই কবিতাটা লোকাল লেখা অনুবাদ করেছেন কবি শঙ্খ ঘোষ, লিখেছেন আহ কাঠুরিয়া আমার ছায়াটা কেটে ফেলো তুমি, নিষ্ফলা নিজেকে দেখার নিয়ত অত্যাচার থেকে বাঁচাও বাঁচাও আমাকে। যে কবি কথা বলতে পারবেন না, যে কবির কথা বলার অধিকার থাকে না, তিনি চেয়েছেন মৃত্যু, তিনি চেয়েছেন এই মৃত্যুর মধ্য দিয়ে তিনি মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবেন। শেষে আমি একটি গল্পের বইয়ের কথা বলি যেটা মাত্র 2013 সালে প্রকাশিত হয়েছিল, গাজা রাইটার ব্যাক শর্ট স্টোরিজ ফ্রম ইয়াং রাইটার্স ইন গাজা প্যালেস্টাইন। এই এই ইয়াতে গাজার একজন প্রভাবশালী লেখক, তিনি তা কতগুলো তরুণ লেখককে তৈরি করেছে যারা 2008 সালের 27শে ডিসেম্বর থেকে 2009 সালের 18ই জানুয়ারি পর্যন্ত ইসরায়েল গাজার উপর যে অত্যাচার করেছিল তার বিরুদ্ধে অসংখ্য গল্প লিখেছেন এবং সেই গল্প থেকে নির্বাচন করে তিনি একটি বই করেছেন। এই ইসরায়েলের এই ভয়ঙ্কর কর্মকাণ্ডের উপরে অনেক কিছু তুলে ধরেছিলেন প্যালেস্টিনীয় লেখকরা। সেই সম্পাদক বলছেন যে এটা গল্পই পারে মানুষের সত্যকে টিকিয়ে রাখতে এবং গল্পের ধারাবাহিকতায় টিকে থাকে যে গল্প পরবর্তী প্রজন্ম পড়বে। আমি বলতে চাই এভাবে সাহিত্য অতিক্রম করে দীর্ঘক্ষণ। প্লেটোর আদর্শ রাষ্ট্র ন্যায় বিচার এবং লেখকের সামাজিক তার এক সূত্রে রাখা খ্রিস্টপূর্ব 400 বছর আগে থেকে শুরু করে একবিংশ শতাব্দীর প্রথম দশক আজকের দিনের অনিবার্য বলয় যে বলয় সংগঠিত সমুন্নত এবং সৃজনশীলতার মাত্রায় ঐক্যবদ্ধ। ধন্যবাদ সবাই। আমরা জানি যে আমরা খুব সুবিচার করিনি ফেললাম প্রতি সময় না দিয়ে, তিনি প্রায় এক মাস ধরে পরিশ্রম করতেন তার রচনা তৈরি করবার জন্যে, কিন্তু আমরা সমাজ মাত্র 10-15 মিনিট খুব অন্যায় করেছেন তার সমাজে ছিলেন না, কিন্তু তার লেখাটি আমরা সংগ্রহ করে নিলাম। তার লেখাটি বাইরে পাওয়া যাবে নিচের বই মেলায়। যাবার আগে অনুরোধ করব সবাই একবার জোরে সহজ সানন্দে সেই লেখাতে করতালিদের সম্বন্ধে আমাদের পরবর্তী পরিবেশ।